আজকে আমরা ত্রিপুরার বেকারদের জন্য একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি, যেখানে আপনারা যারা ত্রিপুরা থেকে রয়েছেন এবং আর্জেন্ট চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, আজকে আমরা যে নোটিফিকেশনটা নিয়ে এসেছি, এখানে ত্রিপুরার মধ্যে অনেকগুলি স্টাফ নিয়োগ করা হবে, যেখানে আপনাদের যাদের মিনিমাম কোয়ালিফিকেশান 12 পাস এবং গ্র্যাজুয়েট রয়েছেন তারা সকলে এখানে পোস্টে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে স্যালারিটা 24,000 টাকার মতো রয়েছে এবং এখানে জব লোকেশন সম্পূর্ণ ত্রিপুরার মধ্যে। তাছাড়া বন্ধুরা, এখানে আবেদন করতে হলে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এখানে কী কী পোস্ট রয়েছে এবং কতটুকু ভ্যাকেন্সি রয়েছে, তাছাড়া আপনারা এখানে কীভাবে আবেদন করবেন। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনাদের সুবিধার্থে যে কোনো সরকারি এবং প্রাইভেট চাকরির নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, এখন আমরা দেখছি নোটিফিকেশনটিতে কী রয়েছে। তো নোটিফিকেশনটি এসেছে এসএম ইনফোটেক থেকে, তাদের অফিসটি অবস্থিত বর্দোয়ালি আগরতলাতে এবং আপনারা এখানে নোটিফিকেশনের ডেটও দেখতে পাচ্ছেন, জুলাই 3 তারিখ নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে। তো এখানে যে পোস্ট রয়েছে সেটি হলো মার্কেটিং স্টাফ এবং এখানে যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সেটি হলো 4টি ভ্যাকেন্সি রয়েছে। তো এক্ষেত্রে আপনারা ত্রিপুরা থেকে যারা রয়েছেন তারা সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে যে প্লেস অফ পোস্টিং রয়েছে সেটা হলো ত্রিপুরা জোন ওয়াইজ। তো এক্ষেত্রে কিন্তু অল ত্রিপুরাতে আপনার পোস্টিং হতে পারে এবং এখানে মেল ফিমেল আপনারা সকলে আবেদন করতে পারবেন, এখানে মেল ফিমেল সকলের জন্য ভ্যাকেন্সি রয়েছে। তো বন্ধুরা, সিলেকশনের পর আপনাদের জয়েনিং এখানে 15 জুলাই, অর্থাৎ জুলাইয়ের 15 তারিখ কিন্তু আপনাদের জয়েনিং স্টার্ট হবে এবং এখানে যে রিকোয়েড কোয়ালিফিকেশান রয়েছে সেটা হলো 12 পাস অথবা গ্র্যাজুয়েট। তো ক্ষেত্রে আপনারা যে কোনো স্ট্রিম থেকে 12 পাস অথবা গ্র্যাজুয়েট হলে আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে যে টাইপ অফ জব রয়েছে সেটা হলো ফিল্ড ওয়ার্কস, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনাদের ফিল্ডে কাজ করতে হবে। তো এখানে যে জব প্রোফাইল রয়েছে সেটা হলো সিলেক্টেড ক্যান্ডিডেটস হ্যাভ টু সেল ওয়েবসাইট প্ল্যান সফটওয়্যার প্ল্যানস ইন ডিফিনিট জোন। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের যে কাজ হলো সেটা হলো ওয়েবসাইট প্ল্যান এবং সফটওয়্যার প্ল্যান সেল করা। তো বন্ধুরা, আপনারা সব কিছু যাচাই করার পরে কিন্তু আবেদন করবেন, কারণ আমাদের কাজ হলো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে দেওয়া, এরপর আপনারা এর ব্যাপারে আরও বিস্তারিত যাচাই করে তারপর আবেদন করবেন। তারপর এখানে যে রিকোয়েড এক্সপিরিয়েন্স রয়েছে সেটা হলো মিনিমাম 6 মান্থ ইন সেল অর কাস্টমার রিলেশনশিপ আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং বাইক স্কুটি অপশনাল, এক্ষেত্রে বাইক স্কুটি আপনাদের থাকলেও হবে না থাকলেও হবে, এখানে অপশনাল রয়েছে। তারপর এখানে যে স্যালারি স্ট্রাকচার রয়েছে সেটা হলো অন প্রবেশন পিরিয়ড থাকবে আপনাদের স্যালারি 8,600 এবং অন কন্ট্রাক্ট পিরিয়ড আপনাদের স্যালারি স্টার্ট হবে 13,800 থেকে এবং সাথে আপনাদের ইনসেন্টিভ এবং বোনাস রয়েছে আপ টু 10,000 প্লাস। তো এক্ষেত্রে কিন্তু সব মিলে আপনাদের স্যালারিটা 24,000-এর উপরে চলে যাবে উইথ ট্রাভেল অ্যালাউন্স, ইয়ারলি ইনক্রিমিনেশনস এক্সেট্রার সাথে কিন্তু আপনাদের এই দুটো বেনিফিটও রয়েছে, ট্রাভেল অ্যালাউন্স এবং ইয়ারলি ইনক্রিমিনেশন। এবং এখানে যে ইন্টারভিউ ডেট রয়েছে, শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল ফর পার্সোনাল ইন্টারভিউ, প্লিজ ব্রিং ফলোয়িং ডকুমেন্টস অন ইন্টারভিউ ডেট। এক্ষেত্রে যে ইন্টারভিউ ডেট রয়েছে সেটা হলো 10 জুলাই এবং 11 জুলাই, অর্থাৎ জুলাইয়ের 10 তারিখ এবং 11 তারিখ আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে এবং ইন্টারভিউর সময় আপনাদের যে সকল ডকুমেন্টস সাথে নিয়ে আসতে হবে সেটা হলো রিজিউম, অর্থাৎ বায়োডাটা, সাথে আধার কার্ড, ইপিআইসি ড্রাইভিং লাইসেন্স যদি আপনাদের থেকে থাকে এবং এনি আইডেন্টিটি কার্ড, অর্থাৎ ভোটার আইডি কার্ড অথবা যে কোনো আইডেন্টিটি কার্ড আপনাদের সাথে নিয়ে আসতে হবে এবং সাথে কিন্তু আপনাদের অবশ্যই মাস্ক এবং স্যানিটাইজার আপনাদের সাথে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, এখানে যে ইন্টারভিউর লোকেশান রয়েছে সেটা হলো এইচএম ইনফোটেক অফিস আগরতলা, ডিটেলস অ্যাড্রেস উইল বি নোটিফাইড ভিয়া ফোন অর ইমেল। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা সরাসরি কলের মাধ্যমেও তাদের সাথে কথা বলতে পারবেন, তাছাড়া আপনারা আপনাদের রিজিউম অর্থাৎ বায়োডাটা এবং আপনাদের যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটা এখানে যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে ওই ইমেল অ্যাড্রেস আপনারা পাঠিয়ে দিতে পারবেন। তো কল করার জন্য এখানে যে দুটি নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। তো এখানে যে টাইমিংটা রয়েছে সেটা হলো সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে কিন্তু আপনাদের এখানে কল করতে হবে। তো বন্ধুরা, কোনো জবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার বায়োডাটাটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তো আপনাদের যদি সঠিক বায়োডাটা ফরম্যাট না থেকে থাকে তাহলে আমি ডেসক্রিপশনে একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই গ্রুপে জয়েন হয়ে আপনারা সম্পূর্ণ ফ্রিতে বায়োডাটা ফরম্যাট সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়া কোনো ধরনের সাহায্য যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা সরাসরি আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারবেন। তো বন্ধুরা, এরকম আরও জব নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের যদি কোনো হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। নমস্কার।